এইখানে একটা বিশ্ব রেকর্ড হয়েছে। বিশ্ব রেকর্ডটা কি, 57 সেকেন্ডে 43 ভোট পড়েছে। এটা বিশ্ব রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড। এই ওয়ার্ল্ড রেকর্ড হওয়ার পরে দুপুরবেলা জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলনের ক্যান্ডিডেটরা নিজেরা একত্রে বসে সেই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচনে অংশগ্রহণ না করার মধ্যে দিয়ে বিএনপি আসলে তাদের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় ট্রেনটি মিস করতে যাচ্ছে কিনা। তফসিল ঘোষণার পরে কোনোদিন কোনো দল আনন্দ মিছিল করছে, এই ইতিহাস নাই। আপনি যদি একবার 71 সাল 70 সালের পেপার থেকে এখন দেখেন, একটা রিসার্চ করেন, 3 দিন লাগবে হাইয়েস্ট। জি, তো এখানে তফসিলের পরে আনন্দ মিছিলটা কেন, মানে তফসিল হলেই নির্বাচন অর্ধেক বিজয়। তফসিল মানে কি জানি, ঘ্রাণে অর্ধভোজন না কি জানি, মানে তফসিল হলেই অর্ধেক খাওয়া হয়ে গেল, আর নির্বাচন হলেই বিজয়, নির্বাচনের মার্কা পাবো মানেই বিজয়। এই জন্য হচ্ছে তফসিল নিয়ে বিজয়। কেন শোনেন, এই যে সর্বশেষ লক্ষ্মীপুর, যারা পার্লামেন্টে বসার সেশনে বসতে পারবে না, অধিবেশনে বসতে পারবে না, এইরকম দুইটা নির্বাচন হচ্ছে। নির্বাচনে কে কে প্রতিদ্বন্দ্বী ছিল, প্রতিদ্বন্দ্বী ছিল জাতীয় পার্টি আর ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ক্যান্ডিডেট। তারা এইখানে একটা বিশ্ব রেকর্ড হয়েছে। বিশ্ব রেকর্ডটা কি, 57 সেকেন্ডে 43 ভোট পড়েছে। এটা বিশ্ব রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড। এই ওয়ার্ল্ড রেকর্ড হওয়ার পরে দুপুরবেলা জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলনের ক্যান্ডিডেটরা নিজেরা একত্রে বসে সেই নির্বাচন প্রত্যাখ্যান করেছে। জাতীয় পার্টি আজ পর্যন্ত এই সরকারের বিরুদ্ধে গত 15 বছরে কোনো আন্দোলন করে নাই এবং কোনো এই সরকারের কোনো পতন চাই নেই। সরকারের সাথে একমাত্র একবার রোশনের সাথে বলছেন যে কাঁচামরিচ কি ইউক্রেন থেকে আসে কিনা, এইটুকুন দ্বিমত ছাড়া আর কোনো দ্বিমত। বিএনপি সন্দেহে বড় প্রতিদ্বন্দ্বী মনে করছে নিজেকে আওয়ামী লীগে, সেক্ষেত্রে তাহলে নির্বাচনে আসতে এত অনীহা কেন? আমি আপনাকে বলি, আমি যদি জানি যে আমি কি যে বারবার ট্রেনের নিচে মাথা দিয়ে কি আমাকে প্রমাণ করতে হয় ট্রেনের নিচে মাথা দিলে কাটে কিনা, 2014 সালে নির্বাচনের পরে আমার কি বিশ্বাস করা, তো আমাকে প্রমাণ করতে হয়েছে, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিতে হইয়াছে আমি তিনি মরিয়া ছিলেন না, তো এই জন্য 2018 সালে গিয়া প্রমাণ করতে হয়েছে যে এই আওয়ামী লীগ আন্ডারে নির্বাচন করলে এই হয়, এরপরে তো আর তো প্রমাণের দরকার নাই আওয়ামী লীগের অধীনে নির্বাচন করলে কী হয়। এবং আমি আপনাকে বলি যে আপনি দেখবেন যে আওয়ামী লীগের এই যে নেত্রী প্রধানমন্ত্রী, তিনি নিজেও বলেছেন আজীবনের জন্য আমি ইয়া চাই, কি বলে, তত্ত্বাবধায়ক সরকার চাই। এই যে দেখেন একটা তত্ত্বাবধায়ক সরকার ও বিরোধী দলবিহীন নির্বাচন জনগণ মেনে নিবে না, তো এই জন্য এই যে এটা এটা হচ্ছে ওনার ওই সময় 2006 সালের বক্তব্য। তো এখন আমি আপনাকে বলছি যে এই জন্য আমি আপনাকে বলতে আজকে দেখেন যে এবং সেই জায়গা থেকে আসলে আওয়ামী লীগ একই সময় তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে, একটু পরিবর্তন আছে। 1 মিনিট আমি শেষ করছি। 18 এবং 14 সালের সাথে একটা পরিবর্তন আছে। আওয়ামী লীগ যেমন রাজনৈতিক কর্মীদের উপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে, বুলডুজার চালিয়ে যাচ্ছে, এই সাজুয়া যান উঠিয়ে দিচ্ছে, তেমনি শ্রমিকদেরকেও হত্যা করেছে। আজকে আমাদের ভাই শ্রমিক নেতা, আপনি দেখেছেন যে আমেরিকার যে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন, তিনি প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডাম সই হওয়ার পরে তিনি তার বক্তব্যে বলেছেন, বাংলাদেশের ওই শ্রমিক নেত্রী কল্পনা আক্তার জানিয়েছেন যে তার পাশে যদি মার্কিন দূতাবাস না দাঁড়াতো তাহলে তিনি এতদিন বেঁচেই থাকতেন না। তো গার্মেন্টস শ্রমিকদের উপর যে নিষ্পেষণ করা হচ্ছে, আজকে সারা পৃথিবী বাংলাদেশের ব্যাপারে কনসার্ন।